অদ্ভুত এই পৃথিবী। কি সুন্দর একটা জুটি। কয়েকদিন আগেও ঠিক এইরকম সম্পর্ক ছিল আমার আর জুটনের। নিষ্ঠুর এই পৃথিবী ছোট্ট একটা ভুলের জন্য বাঁচতে দিল না আমার জুটনকে। কবি সাহেব, সারাদিন কি লিখলেই হবে? অন্য কেউ যে একজন আছে তার দিকে তো একটু সময় দিতে হবে। তোমাকে সময় দিব। আসলে আমি ভাবছি এই দেশটার কথা। এই দেশের মানুষ আমাকে একদিন খুঁজবে, ভাববে, মনে রাখবে। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার তো আমাকে সময় দাও। আচ্ছা, তুমি কি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু ভেবেছো? আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। আমাদের ফুটফুটে একটা বাচ্চা হবে, আর আমাদের বাচ্চাকে আমরা ডাক্তার বানাবো। আমি তো অলরেডি ভাবছি আমাদের ছেলের কথা। আসলে অনেক সুন্দর এই পৃথিবী। আল্লাহ যেন আমাদের স্বপ্ন পূরণ করেন। আচ্ছা জুটন, কাল আমার জন্মদিন, তুমি আমাকে উইশ করবা না? অবশ্যই করব। আগামীকাল আমি নিজে বাসায় গিয়ে তোমাকে উইশ করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার বাসায় যেয়ে রান্না করতে হবে। যাও, আগামীকাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, আমার কথাটা তো শুনবা। কে আপনি? বিশ্বাস করো, তুমি যেটা দেখছো সেটা ঠিক না। দেখেন, আমি আপনাকে চিনতে পারছি না, কেন ডিস্টার্ব করছেন? আমার কথাটা একটু বুঝো। আরে জানতো আপনি, আপনাকে কি বিশ্বাস করব? আপনি চিনতে ধর। জুটন দাঁড়াও, জুটন, জুটন দাঁড়াও, শোনো, শুনবা তো কথা। हेलो तुम एक स्वार्थपर माने तुम एक स्वार्थपर कोथाय तुम किछु बोलो विदाय हेलो তুমি যেটা দেখেছো সেটা ভুল ছিল তুমি তো জানতা আমি বাসায় একা থাকি ও আমার ছোট ভাই জুটন জুটন ছোট্ট একটা ভুলের জন্য তুমি আমারে এত বড় শাস্তি দিলা তুমি চলে গেছো তো आमी तोमार स्मृतितेई विचलित थाकबो।